এই সুরেশ্বর সরকার থেকে আমাদের কিভাবে রেহাই পাওয়া যায়, যাতে সুরেশ্বর সরকার যেভাবে নিত্য প্রয়োজন জিনিস মানুষের উপরে জুলুম জুম খুম এগুলি বন্ধ করতে চাই। আমি সরকার সে বিশেষ অনুরোধ, আপনি যদি যা চালিতে না পারেন ব্যর্থ হয়ে যান গা, আপনি পারতেছেন না যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে, ছেড়ে দেন, সসম্মানে ছেড়ে দেন, একটা সুষ্ঠু ইলেকশন দিয়ে দেন, দেখেন আপনাকে কতজনকে ভালো চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আজকে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। আমরা এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করার জন্য 38 নম্বর ওয়ার্ড বিএনপি এখানে উপস্থিত হয়েছি এবং ময়মনসিং চিটাগাংয়ে যাওয়ার পথে আমাদের যেভাবে হেস্তনাবোধ করা হয়েছে, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পাণ্ডারা আমাদের উপরে আক্রমণ করেছে, সেই জন্য আজকে এই প্রতিবাদ সমাবেশ, সেই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই ফ্যাসিস্ট সরকার, নিশিরাতের সরকারকে, অবৈধ সরকারকে আমরা মসনদ থেকে টেনে হেসে নামাবো, এই প্রত্যাশায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বন্ধুরা। সেই জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই, আমরা সামনে গণতন্ত্রের মাধ্যমে এই দেশকে প্রতিষ্ঠিত করব, ভোটের মাধ্যমে এই দেশকে আমরা প্রতিষ্ঠিত করব। আগামী দিনে আমরা যাতে সাধারণ জনগণ যাতে ভোট দিতে পারে, সেইভাবে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, 38 নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। জবাব দে, গ্যাসের দাম বাড়লো কেন? গতি ছাইরা দে, দাম বাড়লো কেন?